टेक्सटाइल 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এরকম চমৎকার একটা ডিজাইনের বেবি জাঙ্গে প্যান্ট তৈরি করা শিখবো, যেটার কোমরের দিকে দুইটা কুচি পরা দেওয়া আছে এবং পায়ের দিকে পাইপিং দেওয়া আছে ভিন্ন কালারের। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের পাইপিং এবং কুচি আপনারা দিতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, দুই পরত একটা কাপড় বিছাবো যেটার উইথ হচ্ছে 12 ইঞ্চি এবং লেন্থ হচ্ছে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি এটা হচ্ছে প্যান্টের হাইট। তো এই মাঝখান থেকে ভাঁজ করবো আবার। তো ভাঁজ করার পরে আমরা এই বাম দিকে থাকবে বন্ধ পাশ এবং ডান দিকে থাকবে খোলা অংশ। তো নিচের দিকে আমরা 1.5 ইঞ্চি বরাবর মার্কিং করব এবং ডান পাশে উপরের দিকে আমরা 3 ইঞ্চি বরাবর মার্কিং করব। তো এই দুইটা মার্কিং আমরা রাউন্ড শেপে, মানে একটু রাউন্ড শেপ দিব, দেন এটা কেটে ফেলব। তো এটা কাটার পরে দেখেন প্যান্টের দুইটা পার্ট আমি পেয়ে গেলাম। তো এই দুইটা পার্ট জয়েনিং আছে বাম পাশে, তো এখানে আমি কেটে আলাদা করে নিলাম। তো এখন যেটা করতে হবে, এই কোমরের জন্য আমি উপর থেকে 1 ইঞ্চি আমি মার্কিং করব, যেটা হচ্ছে আমার যে রাবার পরাবো কোমরের দিকে, সেই রাবারের জন্য আমি 1 ইঞ্চি মার্কিং করে নেব। তো 1 ইঞ্চির নিচে হচ্ছে 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আরেকটা মার্কিং করব এবং তার নিচে 1 ইঞ্চি বরাবর, 1 ইঞ্চি নিচে আরেকটা মার্কিং করব। এই নিচের দুইটা মার্কিং বরাবর হচ্ছে আমার এখানে যে দুইটা কুচি দেখলেন প্যান্টের, সেই কুচি দুইটা এখানে আমি অ্যাটাচ করব। তো কুচির জন্য যে কাপড়টা নিব, এটা হচ্ছে উইথ হচ্ছে 2 ইঞ্চি এবং লেন্থ হচ্ছে, যেহেতু প্যান্টের উইথ হচ্ছে 12 ইঞ্চি, লেন্থ হবে এই কুচির কাপড়ের জন্য আপনার 24 ইঞ্চি মিনিমাম, আর ম্যাক্সিমাম আরও নিলে আরও ভালো হয়, কুচি বেশি হবে। আর পাইপিংয়ের যেটা সেটা হচ্ছে 1 ইঞ্চি উইথের কাপড়। তো এখানে দেখেন কুচির জন্য যে কাপড়টা নেব, সেটা প্রথমে এরকম ছোট্ট একটা দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করব। তো এই যে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে, এখন আমি এই যে মার্কিং করা, নিচের যে মার্কিং করা সেখানে আমি এই কুচির কাপড়টা অ্যাটাচ করব এবং এখানে কুচি দিব, এখানে কুচি দিয়ে দিয়ে আমি অ্যাটাচ করব। তো কুচিগুলো যত সমান হবে তত সুন্দর লাগবে এবং প্যান্ট তৈরি করার পর কুচিগুলো দেখতে আরও সুন্দর হবে। তো এইভাবে করে আমি পুরা এই কুচির কাপড়টা আমি অ্যাটাচ করে ফেলব। তো এটা একটু স্লোলি করতে হবে, তাহলে কুচিগুলো সুন্দর হবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তো কুচি দেওয়া শেষ হয়ে গেলে এখন এটাকে উল্টে আমরা একটা চাপ সেলাই দিব, যেন কুচিটা ঘুরে নিচের দিকে চলে আসে। দেখেন আমি এটা করতেছি। তো এই যে প্যান্টের যে কুচি, এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পার্টে থাকবে, জাঙ্গে প্যান্টের যে দুইটা পার্ট ব্যাক পার্টে কুচি থাকবে না, শুধু ফ্রন্ট পার্টে এরকম কুচি থাকবে। এই যে দেখেন এই কুচিটা ঘুরে গেল। তো সেম ওয়েতে আমরা আর একটা কুচির কাপড়, সেটাও আমি এই উপরের মার্কিং বরাবর আমি অ্যাটাচ করব। তো দুইটা কুচির কাপড়ে আমার অ্যাটাচ করা শেষ। এখন এর উপরে ব্যাক পার্টটা আমি উপরে রেখে এই প্যান্টের নিচের অংশটা আমি সেলাই করে ফেলবো, মানে জয়েন করে ফেলবো। তো এখানে আমি ডাবল সেলাই দেবো, যাতে সহজে আরও মোট সিকিউর হয় বা সহজে খুলে না যায়, আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এইরকম, দেখেন যে এখানে পাইপিংয়ের কাপড়টা লাগাইতে হবে, এই যে রানের দিকে বা পায়ের দিকে যে রাউন্ড শেপ, এখানে আমি পাইপিংয়ের কাপড় লাগাবো। তো পাইপিংয়ের কাপড় জয়েন করার জন্য এই প্যান্টটা উল্টা দিক থেকে আমি লাগাবো, উল্টা দিকে পাইপিং লাগিয়ে দেন ঘুরিয়ে নিয়ে যাব। দেখেন এই যে পাইপিং কাপড়টা আমার অ্যাটাচ করা শেষ। এখন এই যে প্যান্টটা ঘুরিয়ে নিয়ে এই পাইপিংয়ের কাপড়টা ভাঁজ করে একটু আরেকটা ভাঁজ দিব, এই যে আরেকটা ভাঁজ দিলাম, দেন হচ্ছে এর উপরে আমি সেলাই করে ফেলব। দেখেন আমি যে এর উপরে এখন এই সেলাই করে পুরো পাইপিংয়ের কাপড়টা আমি লাগাবো। তো এইভাবে করে আমার সেম ওয়েতে দুই পাশেরই আমি পাইপিংয়ের কাপড় লাগাবো, দুই পাশে মানে পায়ের দুইটা অংশেই আমি এরকম পাইপিংয়ের কাপড়টা লাগাবো। তো এই পাইপিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু মোটা চিকন করতে পারেন। পাইপিং কাপড়টা 1 ইঞ্চি নিলে এই ধরনের শেপ হবে, বা আপনারা যদি আর একটু চওড়া নেন বা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, তখন এই পাইপিংটা আর একটু চওড়া হবে, সেটা আপনাদের উপর ইচ্ছা, আপনাদের উপরে নির্ভর করতেছে। তো এই বাম পাশেও আমি সেম ওয়েতে এই যে পাইপিং কাপড়টা লাগাইছি, দেন হচ্ছে আমি দুই পাশে এখন জয়েন করব। তো জয়েন করার সময় পাইপিংয়ের দিক থেকেই জয়েন করে আসবো এবং কোমরের দিকে উঠে যাবে, একদম পাইপিংয়ের যে দুইটা পাশ যেন সমান সমান হয়, কোনোটা যেন উঁচু নিচু না হয়, এবং কুচির কাপড়টা ফ্ল্যাট অবস্থায় রেখে দেন আমি এখানেও ডাবল সেলাই দেব। তো এই পাশে সেলাই করার সময় খেয়াল রাখবেন যে কুচির কাপড়টা যেন ভাঁজ হয়ে না থাকে, অবশ্যই
ফ্ল্যাট করে রাখতে হবে। তো দুই পাশে আমি এরকম সেলাই করে নিলাম। তো এখন আমার যে প্যান্ট দুই পাশে জয়েন্ট করা শেষ, এখন আমি এটা উল্টাবো। উল্টায় আমার রাইট সাইডটা সামনে আনবো। তো রাইট সাইডটা সামনে আনার পরে এখন আমার কোমরের দিকে যে রাবার পরাবো, সেই রাবার পরানোর জন্য প্রথমে ছোট্ট একটা ভাঁজ দিয়ে চারপাশে ঘুরিয়ে একটা সেলাই করবো। এতে দেখেন ছোট্ট একটা ভাঁজ দেবো। তো এই ছোটো ভাঁজ দিয়ে আমি এই কোমরের কাপড়টা চারপাশে ঘুরিয়ে একটা সেলাই দেবো। এই ভাঁজটা খুবই ছোটো হবে, কারণ এটা পরবর্তীতে আবার ঘুরিয়ে আবার আরেকটা সেলাই হবে। তো এই জন্য এটা সেলাইটা বেশি চওড়া হবে না, খুবই চিকন একটা সেলাই, একদম চারপাশে ঘুরিয়ে একটা সেলাই দেবো। তো এই সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি যে রাবারটা পরাবো, সেই রাবারের চওড়া অনুসারে আমি এই যে ঘুরিয়ে দেখেন আরেকটা সেলাই দিচ্ছি। এই কাপড়টা ভাঁজ করে রাবারের চওড়া অনুসারে, রাবার আমি চিকন রাবার পরাবো এই কারণে এটা বেশি চওড়া লাগবে না আমার। তো আপনারা যদি চওড়া রাবার ইউজ করেন সেই ক্ষেত্রে এই ভাঁজটা কিন্তু আরেকটু চওড়া হতে হবে, এবং রাবারটা এই কাপড়ের ভিতরে ঢুকানোর জন্য একটু গ্যাপ রাখবো, যেখান থেকে আমি রাবারটা এই যে এরকম দেখেন এটা চিকন একটা রাবার, সেফটি পিনের মাধ্যমে আমি এই রাবারটা এই যে ঢুকাচ্ছি। তো এই রাবারটা যদি চওড়া হয় সেক্ষেত্রে আপনাদের এই রাবার পরানোর জায়গাটা আরেকটু চওড়া নিতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে যে 1 ইঞ্চি মার্কিং করছি, আপনাদের সেই ক্ষেত্রে এই মার্কিংটা আরেকটু বেশি নিতে হবে যদি রাবারটা চওড়া হয়। তো এইভাবে রাবারটা আমি যেখান দিয়ে প্যান্টের ভিতরে আমি ঢুকাইছি ওইখান দিয়ে আবার বের করে এই রাবারের দুইটা অংশ আমি সেলাই করে ফেলব। এই যে দেখেন আমি এইখান দিয়েই বের করে বের করব। বের করে রাবারের যে দুইটা প্রান্ত একসাথে করে এটাকে আমি একটু ঘন সেলাই দিয়ে দিব। এই যে দেখেন এখানে আমি দুইটা প্রান্ত একসাথে করে ঘন সেলাই দিয়ে দিচ্ছি। এই যে ঘন সেলাই দিয়ে দিলাম। তো এই রাবারটা পরানো হয়ে গেলে আমি প্যান্টটা টেনে সব জায়গায় সমানভাবে যেন কুচি থাকে সেটা আমি ঠিক করব। দেন হচ্ছে এই রাবারটা যেন কুচকে না যায় বা ঘুরে না যায়, পাক খেয়ে না যায়, এই কারণে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেবো। তো আরেকটা সেলাই দিলে রাবারটা আর ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা সুযোগ নাই। তো আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই এই টাইপের ছোটো একটা প্যান্ট তৈরি করতে পারবেন। তো এই প্যান্টটা হচ্ছে 6 মাস থেকে 1 বছর বয়সে বাচ্চারা পড়তে পারবে। তো আপনারা এর চেয়ে কম বেশি যদি হয় বাচ্চার বয়স বা বাচ্চা যদি মোটা চিকন হয় সেক্ষেত্রে আপনারা কম বেশি করে সাইজ নিলেই প্যান্টটা হয়ে যায়।